आलोचित मॉडल अभिनेत्री सादिया जहान प्रभा अभिनय गुणे दर्शक हृदय शक्त जायगा करे नियेछेन तिनि। नियमित नाटके अभिनय करे जाच्छेन एई अभिनेत्री। एबार प्रकाश करा हलो एई अभिनेत्रीर बृष्टि भेजा गोसलेर एकटी भिडियो। भिडियोटी तार फेसबुक अकाउंटे प्रकाशेर पर एखोनो पर्यन्त 380,000-এরও বেশি ভিউ হয়েছে। গত 31শে ডিসেম্বর প্রভা তার ফেসবুক অ্যাকাউন্টে 15 সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ করেন। বেগুনি রঙের একটি শাড়ি পরে বৃষ্টিতে নিজেকে মেলে ধরেছেন তিনি। টিপটিপ বৃষ্টিতে একটি গানের সঙ্গে নেচে নেচে গোসল করছেন। কিছুদিন আগে প্রভা লাল শাড়ি পরে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী, নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। প্রভা 2005 সালে মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন। বেশ কয়েকবার সিনেমায় কাজের কথা শোনা গেলেও এখনো পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে এই অভিনয় অঙ্গনে অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন স্বল্প সময়ে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে সমস্যায় পতিত হলে হোচট খান এই অভিনেত্রী। তবে অল্প দিনের বিরতির পর ফিরে আসেন চিরচেনা অভিনয় জগতে। তারপর থেকে নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। একখণ্ড ধারাবাহিক নাটকে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হচ্ছেন প্রভা। এদিকে হাবিব শাকিলের পরিচালনায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক পরের মেঘে। এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। এতে তার চরিত্রের নাম নাফিজা। এ প্রসঙ্গে প্রভা বলেন, নাটকটির নাট্যকার ও নির্মাতাকে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের কারণে আমি এ নাটকে সাবলীলভাবে অভিনয় করছি। দীর্ঘদিন পর এমন একটি অসাধারণ গল্পে কাজ করে আমিও মুগ্ধ। অভিনয় জীবনে এটি আমার অন্যতম মাইল ফলক। আমি যখন বাইরে যাই, অনেক দর্শকই আমাকে পরের মেয়ে নাটকটির কথা বিশেষভাবে বলেন। একজন অভিনেত্রী হিসাবে এটাও অনেক বড় সাফল্য আমার। খুব কম কাজ করছি এখন, কিন্তু যা করছি তাতে বেশ ভালো সাড়া পাচ্ছি। অন্যদিকে কিছুদিন আগে সর্দার রোকনের পরিচালনায় ইজি লাভ বিজি মন নামের একটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এদিকে বড়দিনে স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেনি অভিনেত্রী মিথিলা। তাই 2020-এর শেষ বেলায় না থাকতে পারাটা সুদে আসলে পুষিয়ে দিলেন নতুন বছর অর্থাৎ 2021-এর শুরুতে। গভীর রাতে স্বামী এবং কন্যাকে নিয়ে নেমে পড়লেন পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রাস্তায়। তারকাসুলভ উদযাপনের পরিবর্তে বেছে নিলেন সাদামাটা আনন্দকে। তাই কোনো পাঁচ তারকার রেস্তোরাঁয় নৈশ ভোজ নয়, রাস্তার ধারে দোকানেই পেলেন রসনা তৃপ্তি। ইনস্টাগ্রামে নিজেদের আউটিংয়ের ছবিও পোস্ট করলেন মিথিলা। সেখানে কলকাতার উৎসবের আমেজ থেকে পছন্দের রোল তৈরির মুহূর্ত বাদ থাকেনি কিছুই।